আসসালামু আলাইকুম এখন চলছে ভরপুর বেলের মৌসুম সেই জন্য তো বেলের শরবতের রেসিপি নিয়ে চলে আসলাম বেলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না বেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ফসফরাস ক্যালসিয়াম ও পটাশিয়াম বেল ত্বক ভালো রাখে রক্ত পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় এছাড়াও সব ধরনের পেটের সমস্যা যেমন গ্যাস্ট্রিক আলসার আমসাই ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য নিরাময় করে তবে পারফেক্টভাবে বেলের শরবত বানানোর একটি নিয়ম আছে চলুন সেটা কি দেখে নিই বেলের শরবত বানানোর জন্য এখানে আমি একটি পাকা বেল নিয়েছি বেলটা যতটা পাকা হবে শরবতটা কিন্তু ততটাই মজার হবে আর শরবত বানানোর জন্য অবশ্যই পাকা বেলটা নেবেন পাকা বেল চেনার উপায় হলো বেলটা নাকের কাছে ধরলে যদি খুব সুন্দর একটা গ্রান পান তাহলে বুঝতে হবে যে বেলটা পাকা এখন এই বেলটাকে ভেঙে নিতে হবে বেলটাকে ভেঙে নেওয়ার জন্য শক্ত কোনো কিছু দিয়ে বেলের ওপরে আঘাত করলে দেখবেন যে বেলের ওপরে যে শক্ত আবরণটা আছে সেটা ভেঙে যাচ্ছে আমি ছুরির উল্টা পাশ দিয়ে বেলটাকে ভেঙে নিয়েছি এখন বেলের ভেতরে যে শাঁসটা আছে এই শাঁসটাকে বের করে নিতে হবে এখন একটা চামচের সাহায্যে বেলের শাঁসগুলোকে উঠিয়ে নিচ্ছি আর শাঁসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেলটা কতটা পাকা একটু ধৈর্য ধরে সব শাঁসগুলোকে উঠিয়ে নিতে হবে শাঁসগুলো উঠিয়ে নেওয়ার পরে বেলের শক্ত আবরণের সঙ্গে যে বাকি শাঁসটা লেগে থাকবে এটাকে আবার ফেলে দিবেন না এটাকে উঠিয়ে নিতে হবে শক্ত আবরণের সঙ্গে যে শাঁসটা লেগে আছে আমার এটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে সবগুলো শাঁস বের করে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন পানি দিয়ে এখন এই শাঁসগুলোকে আমি কষলে নিব। তবে আপনাদের বেলটা যদি খুব বেশি পাকা না হয় তাহলে পানি দেওয়ার পরে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন আমার বেলটা যেহেতু পাকা ছিল তাই আমি সঙ্গে সঙ্গে কষলে নিচ্ছি শাঁসগুলোকে খুব ভালোভাবে কষলে নিয়েছি এখন শাঁসগুলোকে ছেঁকে নেওয়ার পালা ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা শাক ইউজ করছি ছাঁকনির মধ্যে শাঁসগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি হাত দিয়ে কাজটা করছি আপনারা চাইলে এখানে চামচ ইউজ করতে পারেন এভাবে খুব সহজে আপনারা বেলের আঁশ এবং বিচি থেকে রসগুলোকে আলাদা করে নিতে পারবেন অনেকে আছেন যারা ব্লেন্ডারে ব্লেন্ড করে শরবত বানাতে যান এ কাজটা ভুলেও করবেন না এতে করে শরবতটা তিতা হয়ে যায় আমি যেভাবে শরবতটা বানিয়ে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে ট্রাই করবেন তাহলে শরবতের পারফেক্ট টেস্ট এবং উপকারটা পাবেন সবগুলো রস বের করে নিয়েছি এখন আপনারা চাইলে এই রসটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক বছরের জন্য যখন শরবত খেতে ইচ্ছে করবে জাস্ট বের করে শরবত বানিয়ে নিলে চলবে তবে আমি আজকে ডিপ ফ্রিজে রাখছি না আমি আপনাদেরকে এখন শরবত বানিয়ে দেখাবো এখন এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি শরবতের সারটা বাড়ানোর জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তবে কতটুকু চিনি দিচ্ছি আর কতটুকু লবণ দিচ্ছি সেই পরিমাপটা আমি আপনাদেরকে বলছি না কারণ এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন এই চিনি আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দুই গ্লাস ঠান্ডা পানি অ্যাড করব করে এই রসটাকে আমি আরও পাতলা বানিয়ে নিব এখানে আমি চিনি ইউজ করেছি তবে আপনারা চাইলে গুড়টাও ইউজ করতে পারেন এটাকে আমি কিছুটা পাতলা বানিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল বহু গুণের অধিকারী পাকা বেলের শরবত এই শরবতটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দুই দিন পর্যন্ত খেতে পারবেন এখানে আমার একটা বেল দিয়ে তিন গ্লাস শরবত হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ